হযরত হাজেরি আল্লাহ বলেছেন তাকওয়া হাসিল করতে আমি রোজা ফরজ করেছি, তো কিভাবে আমরা এটার মাধ্যমে লাভবান হই? এক নম্বরে আসুন আব্বুল শাইয়ের উসুল তাকওয়া, তাকওয়া হাসিল করার জন্য প্রথম যে বিষয়টা রোজা আমরা সর্বপ্রথম পাই রাত। আমরা কি রমজানের কার্যক্রম কি দিয়ে শুরু করেছি আপনারা বলেন তো? আমরা কি আগে ইফতার করছি নাকি? আগে কি করেছি? তারাবির নামাজ পড়েছি বলুন আলহামদুলিল্লাহ। তো যারা এই রমজান মাসে ২০ রাকাত তারাবি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক মাস তারাবি পড়ার কারণে ৬০০ রাকাত নামাজ পড়ার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। আর ৬০০ রাকাত যদি আপনি নামাজ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিন এক রাকাতে যদি দর দেন তাহলে কত সওয়াব দান করবেন? সুবহানাল্লাহ। ৬০০ কে আপনি যদি দর দিয়ে করবেন কত হবে? এটাকে ৭০০ দিয়ে যদি গুণ তাহলে কত হবে? আল্লাহ রাব্বুল আলামিন ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। যদি ৭০০ গুণ হয় তাহলে হয় ৪,২০,০০০ রাকাত। সুবহানাল্লাহ। ৪,২০,০০০ রাকাতের সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। এরপরে আবার আল্লাহ যাকে পছন্দ করেন তাকে তার থেকেও বাড়াই দেবেন। আমরা বিশ্বকাপ তারাবি করি, আর কিছু লোক ৮ রাকাত পড়ার পক্ষে মত দেয়, কিন্তু আমরা ২০ রাকাত তারাবি করি, তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা পড়তেই হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি ২০ রাকাতের হিসাব নেন তাহলে আমরা রেহাই পেয়ে যাব। সুবহানাল্লাহ। আর যদি ৮ রাকাতের হিসাব নেন তাহলে আমরা রেহাই পেয়ে যাব। ২০ রাকাত হলেও আল্লাহ বলবে ঠিক আছে, ৮ রাকাত হলেও ঠিক আছে, ১২ রাকাত হলেও, কারণ ২০-এর মধ্যে ৮ আছে, ১২ আছে, ৪ও। সুবহানাল্লাহ। কিন্তু যারা ৮ রাকাত পড়ে কাতারের মাঝখান থেকে যারা বের হয়ে যায় এদেরকে যদি আল্লাহ বলে ২০ রাকাত তারাবি আমার তুমি করেছিলেন হিসাব দাও, তো তারা কয় রাকাতের হিসাব দেবে? আর বাকি ১২ রাকাতের হিসাব তারা দিতে পারবে না। সাহাবায়ে কিরাম ১২ রাকাত করেন নাই, ৮ রাকাত করেন নাই, সাহাবায়ে কিরাম করেছেন ২০ রাকাত। আল্লাহ রাসূল করেছেন ২০ রাকাত। কয় রাকাত? ২০ রাকাত। ইমাম বুখারীর উস্তাদ হযরতে ইবনে আবি শাইবা ওনার মুসন্নাফ কিতাবের মধ্যে, ইমাম তিবরানী ওনার সুনানের মধ্যে, ইমাম বাইহাকী তার সুনানের মধ্যে, ইমাম বাগাবী তার কিতাবের মধ্যে রওয়ায়েত করেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান ২০ রাকাতান সিওয়াল বিত্র। আল্লাহ রাসূল বিতির সারা রমজান মাসে ২০ রাকাত তারাবি নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। এই হাদিস খানার মধ্যে একজন রাবি যাইফ, এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী যাইফ, এই জন্য ওরা এটাকে মানতে চায় না। তো আমরা হানাফি শাফি মালিকি হাম্বলি মজাহাবের আলেমরা এবং ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন ওনারা এদেরকে বলি দেখো একজন রাবি যাইফ, কিন্তু এই হাদিসের উপরে সমস্ত সাহাবীরা ইজমা করেছেন, একমত হয়েছেন। সুতরাং
সাহাবীরা একমত হলে সেটাতে দলিল হয়, এটাও উসুলে হাদিসের নিয়ম, এটাও হাদিসের গ্রামার, সুবহানাল্লাহ, জঈফ, এটাও উসুলে হাদিসের একটা থিওরি। আর সাহাবীরা যদি জঈফ হাদিসের উপরে একমত হয়ে যায় সেটা মানা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। সুতরাং আমরা তারাবি কয় রাকাত করি? এই 20 রাকাত তারাবি পড়লে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে। যেন বলুন না সুবহানাল্লাহ। রোজার রাত দিনে আগে রাত্রি আমাদের তাকওয়ার প্রশিক্ষণ শুরু হয়ে গেল। যেন বলুন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর তাকওয়া হলো কি? 20 রাকাত। শুনেন একটা গোপন তথ্য আজকে আপনাদের সামনে প্রকাশ করছি। দীর্ঘ 1284 খ্রিস্টাব্দ হিজরি পর্যন্ত 8 রাকাত তারাবির কথা কোন মৌলবী সারা বিশ্বের মধ্যে প্রকাশ করেনি। 1284 বছর পর্যন্ত, কত? 1284 বছর পর্যন্ত একজন মৌলবী বলে নাই তারাবির নামাজ কয়টা? 8 রাকাত। সর্বপ্রথম 8 রাকাত তারাবির এই ভুয়া তথ্য প্রকাশ করেছে ভারতের একজন মৌলবী। সেই মৌলবীর নাম হল সালাফি হাজার আহলে হাদিসের একজন ভণ্ড মৌলবী, যে দিল্লির হানাফি মসজিদ গুলোতে তাদের অনুসারী দিয়ে পায়খানা প্রস্তাব করে। তার নাম হল হুসাইন আহমদ বাটালভি। কি নাম? হুসাইন আহমদ বাটালভি। এই হুসাইন আহমদ বাটালভি দেখেন ভারত দেশে কেউ তো প্রকাশ করেনি আত্মাকাতের কথা। সর্বপ্রথম 8 রাকাতের তথ্য দিয়েছে হুসাইন আহমদ বাটালভি। সবাই বলেন কি নাম? হুসাইন আহমদ বাটালভি। এই বাটালভি প্রথম এই তথ্য প্রকাশ করেছিল। তখন তাদেরই আহলে হাদিসের আর একজন মৌলবী, তার নাম হল গোলাম রসুল। কি নাম? তাদেরই দলের। উনি তখন তার কিতাবের বিরুদ্ধে তিনি কিতাব লেখলেন, তার নাম দিলেন রেসালায়ে তারাবি, তারাবির পুস্তক। উনি হুসাইন আহমদ বাটালভির তথ্যকে মিথ্যা প্রতিপন্ন করে কিতাব লেখলেন, কিন্তু আরব দেশে কোন খবর। এরপরে ভারতের মধ্যে যখন এই প্রচার চলতে লাগল, তখন এটা ধীরে ধীরে, কারণ ওই সময়ে আরব দেশের আলেমরা পর্যন্ত ভারতের আলেমদের কাছে এসে হাদিস নিতেন, হাদিস পড়তেন। তো এই দেশের আলেমদের এই তথ্য চলে গেল সৌদি আরব। সৌদি আরব থেকে সর্বপ্রথম 8 টাকা তারাবির তথ্য দিয়েছে নসীব রেফাই। কি নাম? নসীব রেফাই। উনি বলেন তারা কয় রাকাত হবে? তাহলে আমি কোথায় হয়েছে, ভারতে না আরবে? ভারত থেকে কোথায় গেছে? আরবে। জোরে বলুন না আমার দোকান। তো এরপর ভারতের আরবের মধ্যে বিভিন্ন মসজিদে 8 টাকা 8 টাকাতের যখন এই অবস্থা চলতে লাগলো, তখন এগিয়ে আসলেন একজন লোক যিনি একসময় ঘড়ি নেতা ছিলেন, তার নাম হল নাসিরুদ্দিন আলবানি। কি নাম? এই নাসিরুদ্দিন আলবানি, উনি নসীব রেফাইর এই তত্ত্বটাকে সাপোর্ট করে তিনি বললেন তারাবির নামাজ 8 টাকা। যখন উনি এটা লিখলেন, তখন সৌদি আরবের কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত ফতোয়া বোর্ডের বিখ্যাত মুফতি ও মুহাদ্দিস ইসমাইল আনসারি, উনি তখন নাসিরুদ্দিন আলবানির বিরুদ্ধে কিতাব লিখলেন। সেই কিতাবের নাম দিলেন আল ইসাবা ফিল ইনতিসার লিল খুলাফায়ে রাশিদিন সাহাবা। এই কিতাব লিখে তার ঠান্ডা জবাব দিলেন নাসিরুদ্দিন আলবানির বিরুদ্ধে, বললেন খবরদার, খুলাফায়ে রাশিদিন বিশ্বাসঘাত করেছে, সাহাবিরা বিশ্বাসঘাত করেছে, অতএব আমি ইসাবা কিতাব লিখে আমি প্রমাণ করলাম যে খলাফায়ে রাশিদিন চার খলিফার মধ্যে তিনজন খলিফা এবং পরবর্তী সব
করেছেন, এটাই করতে হবে। দেখেন কি সংগত, এর কিছুদিন পরে আবার নাসিরউদ্দিন আলবানি আবার ইসমাইল আনসারির কিতাবের বিরুদ্ধে একটা কিতাব লিখলেন, এর নাম দিলেন কি তাসহীহুল ইসালা, ইসালা কিতাবটাকে বিশুদ্ধ করো, ওটার বিরুদ্ধে লিখলেন। যখন এটার বিরুদ্ধে লিখলেন তখন আবার ওই মক্কা শরীফের মসজিদে নববীর ইমাম এবং বিখ্যাত মুহাদ্দিস এবং মদিনার বিচারপতি ছিলেন, কাজী ছিলেন কাজী আতিয়া, উনি তখন এটার বিরুদ্ধে কলম ধরলেন। ইসমাইল আনসারির কথা মানছ না, এবার আমি কলম ধরলাম। উনি কিতাব লিখলেন আত-তারাবি আকসার মিন আলফ আম, 1000 বছর থেকে বেশি পর্যন্ত সময়ে 20 রাকাত তারাবি ছিল ধরে বলুন না সুবহান তিনি বলেন মোহাম্মদ আলী কিনা সালুবি, মোহাম্মদ আলী সালুবি, তিনি ওই সৌদি আরবে উনিও 20 রাকাতের পক্ষে আলবানির বিরুদ্ধে কিতাব লিখলেন, এভাবে চলতে লাগলো। এবং ওনার কিতাবটার নাম দিলেন সালুবির কিতাবের নাম হল তারাবি ইশরুন রাকাতান, তারাবি হবে 20 রাকাত, তারাবি কয় রাকাত 20 রাকাত। নাসিরউদ্দিন আলবানি কিতাবের বিরুদ্ধে ইসমাইল আনসারি আবার কিতাব লিখলেন, তিনি কি দিলেন কিতাবের নাম তাসহীহু সালাতিত তারাবি ফি 20 রাকাতান ওয়া রাদ্দু আলা আল আলবানি ফি তাদঈফিহি, সুবহানাল্লাহ বলেন উনি মানে সত্য হতে কলম ধরে বললেন শুনো সালাতুত তারাবি হবে 20 রাকাত, আর নাসিরউদ্দিন আলবানি দুর্বল কথার বিরুদ্ধে তিনি বলেন 20 রাকাত হবে, বলেন ওয়ারাদু আলা আলবানি ফি তাদঈফিহি, নাসিরউদ্দিন আলবানি দুর্বল কথাকে রদ প্রত্যাখ্যান, এটা করে তিনি কিতাব লিখলেন। এরপরে দেখেন পরবর্তীকালে যখন ভারতের মধ্যে আরবের মধ্যে এটা বেশি বাড়াবাড়ি করতেছে তারা বিভাবে আত্মাকাত, তখন ভারতের একজন বিখ্যাত মহাদ্দেশ তিনি আসলেন, সেই মহাদ্দেশের নাম হল হাবিবুর রহমান আজমি, কি নাম এই হাবিবুর রহমান আজমি কত বড় আলেম জানেন, ওই নাসিরউদ্দিন আলবানি ওই হাবিবুর রহমান আজমি থেকে হাদিসের সনদ দিয়েছে, তার থেকে এজাজত দিয়েছে যে হুজুর আমি আপনার নামে হাদিস বর্ণনা করব, ওস্তাদ মেনে নিলেন। শুধু উনি নয়, সৌদি আরবের গ্রাম মুফতি আব্দুল আজিজ বিন বাস উনিও হাবিবুর রহমান আজমি থেকে হাদিসের সনদ দিয়েছেন। শুধু তাই নয়, ওই সময়ে সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, সিরিয়া বিখ্যাত আলেম, সারা বিশ্বের সারা জানানো মহাদ্দেশ ছিলেন, উনিও এই হাবিবুর রহমান আজমির কাছে হাদিসের সনদ দিয়েছেন। তিনজন সমসাময়িক বিখ্যাত ব্যক্তি ওনার থেকে হাদিস নিয়েছেন, সেই হাবিবুর রহমান আজমি উনি এবারে কি করলেন নাসিরউদ্দিন আলবানির কিতাবের বিরুদ্ধে কিতাব লেখলেন, বললেন কিতাবের নাম দিলেন রাকাতে তারাবি, তারাবির রাকাত, ওখানে উনি প্রমাণ করলেন তারাবি নামাজ বলে কয় রাকাত 20 রাকাত, ধরে বলুন না সুবহান। আজকে মিডিয়ার মাধ্যমে এই তথ্য ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ, এই তথ্য গোপন তথ্য হযরতে হাজরিন, আজকে ইহুদি নাসারাদের দালাল এই সব মৌলবীরা মুসলমানদের আমলকে খাটো করার জন্য, সাহাবীদের আমলের বিরোধিতা করার জন্য, খলাফায়ে রাশিদিনের আমলকে বিরোধিতা করার জন্য আজকে তারা ইবাদতকে কাট সাফ করে আমাদেরকে তাকওয়ার দরজা থেকে দূরে সরিয়ে নিয়েছেন, ঠিক না বেশি? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান আসলে তোমরা তাকওয়া হাসিল
করতে পারবে। আর তাকওয়ার প্রথম প্রশিক্ষণ হলো সালাতুত তারাবীহ। আর তাকওয়ার যেটা হাদিসে আছে সেটা হলো তাহাজ্জুদ। সেটা কি? আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল কি আমলের কেমন করতেন, দুপুরের নামাজটা কেমন ছিল? আয়েশা বলেন, আল্লাহ রাসূলের নামাজের সৌন্দর্যের কথা প্রশ্ন করিও না। হুজুরের নামাজ কেমন ছিল? হুজুর রমজানে এবং রমজান ছাড়া অন্য সময় আট রাকাতের বেশি করতেন না। তাহলে প্রশ্ন করুন আপনারা, রমজানে আট রাকাত, রমজানের বাইরেও এই নামাজটা কি নামাজ? রমজানের বাইরে কি তারাবি আছে? দেখেন, তাহাজ্জুদের নামাজ কি কিসে নিয়ে আসছে? তারাবিতে নিয়ে আসছে। সুতরাং এরা বাজার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বলল আট রাকাত তারাবি। তো যুবক শ্রেণী শিক্ষিত সমাজ মানে করলো এবার তো সরকার আমল করে পারল, ঠিক কিনা? সরকার আমল করে পারল এই কাজ সার করে আমাদেরকে তাকওয়া থেকে দূরে সরানো, তারা ষড়যন্ত্র করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত।